হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া আর আপনারা দেখছেন নটি কিডস। শিশুর ছয় মাস বয়সের কাছাকাছি সময় থেকে তাদের মানসিক এবং শারীরিক বিকাশের পাশাপাশি সব রকম ডেভেলপমেন্টেই একটা বড়সড় পরিবর্তন চোখে পড়ে। এই সময় একদম ইনফ্যান্ট স্টেজ থেকে আস্তে আস্তে তারা একটু বুঝতে পারার পর্যায়ে আসে। এছাড়াও বাচ্চার এই ছমাস বয়সটি সলিড খাবার শুরু করার একটা আদর্শ সময়ও বটে। এগুলি ছাড়াও একটি ছয় থেকে বারো মাস বয়সী শিশু কী কী ডেভেলপমেন্ট মাইলস্টোন অ্যাচিভ করে তাই নিয়েই আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি মেনলি যে সমস্ত শিশুরা ছমাস বয়স অতিক্রম করেছে তাদের জন্য। আপনার শিশুর বয়স যদি ছমাসের কম হয় তাহলে আমার চ্যানেলে একটি অন্য ভিডিও তার জন্য দেওয়া আছে, তার লিংক আপনি নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবার আসা যাক মূল বিষয়ে, ছয় থেকে বারো মাস বয়সী শিশুদের কী কী ডেভেলপমেন্ট সাধারণত দেখা যায়। মোটামুটি ছয় মাস বয়স থেকে একটি শিশুর ঘাড় ভালোভাবেই শক্ত হয়ে যায়, তারা একদিক থেকে আরেক দিকে ভালোভাবেই ভার নাড়াতে সক্ষম হয়। এছাড়াও এই সময় টামি টাইমে দিলে ওরা একদিক থেকে আরেক দিকে রোল ওভার করতেও চেষ্টা করে, একটু একটু হাতের সাপোর্ট দিয়ে বা সামনে হাতটা এইভাবে রেখে ভর দিয়ে বসতে পারে। এছাড়াও ওর হাতের নাগালের একটু বাইরে যদি কোনো খেলনা থাকে সেটা হাত বাড়িয়ে ধরার চেষ্টা করে। শুধু হাতে খেলনা ধরতে পারাই নয়, সেটা মুখে নিতেও সক্ষম হয়। এছাড়াও মুখে বাব্বা মা মা এই রকম বাবলিং আওয়াজ করতে পারে বা কোনো রকমের আনন্দের মুহূর্তে নিজেদের এক্সাইটমেন্ট প্রকাশও করতে পারে। শিশুর বয়স যখন মোটামুটি সাত মাসের মতো হয় তখন তাদের দৃষ্টিভঙ্গিতেও অনেক পরিবর্তন আসে এবং চারপাশের পরিবেশ ও পরিস্থিতিও তারা একটু বেশি বুঝতে শুরু করে। এই সময় তাদের কোনো কিছুর সাপোর্ট না দিলেও তারা একটু বেশি সময় ধরে একা একা বসতে সমর্থ হয়। বেশি খুব বেশিক্ষণ না হলেও কিছুক্ষণ অন্তত বসতে পারে। নিজেদের শরীরের ভর একটু একটু করে তুলতে চেষ্টা করে, অর্থাৎ একটু একটু করে দাঁড়াতে চেষ্টা করে। এছাড়াও ওদের সামনে সে সময় যে আমরা কথা বলি সেগুলো শুনে নিজেরাও আওড়াতে চেষ্টা করে, এক কথায় যা শুনে তাই একটু একটু করে বলার চেষ্টা করে। তাদের নাম ধরে ডাকলে বুঝতে পারে। এছাড়াও বিভিন্ন রকমের ইমোশন, ধরুন কোনো কারণে যদি ওকে বকা হয় তাহলে সেই বকার টোনটাও বুঝতে পারে, আবার যখন ওকে আদর করা হয় সেই টোনটা যে আদর করার সেটাও বুঝতে পারে। খেলার ছলে কোনো জিনিস লুকিয়ে রাখলে সেটা খুঁজে বের করতেও চেষ্টা করে। এরপর বয়স পড়ার সাথে সাথে মোটামুটি আট মাস বয়সে এসে বাচ্চারা হামা দিতে শুরু করে। আবার কোনো কোনো বাচ্চা হামা দেওয়ার আগে একটু বুক টেনে এগোনোর চেষ্টা করে, আবার কেউ কেউ কোনো কিছুর সাপোর্ট পেলে আস্তে আস্তে উঠে দাঁড়াতেও পারে। এই সময়ের মধ্যে তাদের প্রথম দাঁত দেখা যায়, তাই খাবার চিবিয়ে খেতেও সক্ষম হয়। আগে যেরকম বিভিন্ন রকমের ছোটো ছোটো সিলেবেল বলতে পারতো, যেরকম বা মা, এর সময়ের পর থেকে বিভিন্ন রকমের কম্বাইন সিলেবেল বলতে সক্ষম হয়, যেমন বাব্বা দাদা এই টাইপের কথাও বলতে পারে। এই সব কথার মানে না জানলেও বলতে পারে। এছাড়াও কোনো কিছুর জন্য যদি মানা করা হয় বা না বলা হয় তাহলে সেটাও বুঝতে শেখে। এছাড়াও নিজেদের ফ্যামিলির মধ্যে যে যে মানুষগুলো থাকে তাদের চিনতে শেখে, তাই তাদের দেখিয়ে যদি তাকে জিজ্ঞাসা করা হয় তাহলে তাদের দিকে তাকিয়ে বোঝানোরও চেষ্টা করে। এরপর ন মাসের মতো বয়সে ওরা খুব ভালোভাবেই হামা দিতে শিখে যায় এবং উইদাউট সাপোর্ট অনেকক্ষণ বসতেও পারে। এছাড়াও আঙুল দিয়ে কোনো জিনিস পয়েন্ট আউট করে দেখাতে পারে, হাতে ধরে বিস্কিট টাইপের কোনো জিনিস খেতে পারে। আবার অচেনা কাউকে দেখলে এই সময় কিন্তু ওদের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়, তখন মা বাবার কাছ ছাড়া আর কোথাও যেতেই চায় না। দশ মাসের মতো বয়সে ওদের এই ডেভেলপমেন্টাল ফেজে ভাষার বিকাশ অনেকটাই চোখে পড়ার মতো। এই সময় শুধুমাত্র ওরা দাদা বাবা মা এগুলো বলতেই পারে তাই নয়, এগুলো বলার সাথে সাথে কোনটা কে সেটা বুঝে তাকে ডাকতেও পারে। কোথাও বেরোবার আগে ওদের টাটা বা বাই বাই এই শব্দগুলোর সাথে পরিচয় করানো হলে ওরা বুঝতে পারে যে ওদের বেরোবার সময় হয়েছে। এগারো থেকে বারো মাসের মতো বয়সে ওদের বোঝার ক্ষমতা অনেকটাই ডেভেলপ করে। এই সময় ওদের সোশ্যাল এবং কমিউনিকেটিভ স্কিল অনেকটাই উন্নত হয়, তাই বাইরের কোনো মানুষকে দেখলে আগে যেরকম রিয়্যাক্ট করতো, মানে অচেনা কাউকে দেখলে যতটা আগে রিয়্যাক্ট করতো ততটাও রিয়্যাক্ট করে না। এছাড়াও বিভিন্ন রকম বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে নিজেদের অনুভূতিগুলো বোঝানোরও চেষ্টা করে। যদি কোনো কারণে রাগ হয় তাহলে সেই জিনিসটা থেকে মুখ ফিরিয়ে নেয়, বা হাতের কাছে কোনো জিনিস থাকলে সেটা ছুঁড়ে ফেলে দেয়। আবার মিউজিকের রিদিমের সাথে সেই ছন্দে নিজেদের বডিকেও মুভমেন্ট করতে পারে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত জিনিসগুলো যে কাজে ব্যবহার করে থাকি সেটা দেখে ওটাও নিজে নিজে করার চেষ্টা করে। যেমন ধরুন প্রতিদিন স্নানের পর ওর চুল আঁচড়ে দেওয়ার সময় ওই চিরুনিটা যদি ও হাতে পায় তাহলে ও নিজেই তখন নিজের চুল আঁচড়াতে চেষ্টা করে। এই সময় এক পা দুপা করে হাঁটার পাশাপাশি ওদের হাতে যদি কোনো রকমের খেলনা থাকে সেই সমস্ত জিনিস চাইলে ওরা সেই অনুযায়ী রেসপন্স করতে শেখে, অর্থাৎ বুঝতে পারে যে ওদের কাছে কোনো কিছু জিনিস চাওয়া হচ্ছে। তো ওভারঅল এই দেওয়া নেওয়ার পাশাপাশি যদি ওদের নিজেদের বডি পার্টগুলো দেখিয়ে চেনানো হয় সেগুলোও ওরা চিনতে শেখে।
বইয়ের মধ্যে বিভিন্ন রকমের পশু পাখির ছবি দেখিয়ে তাদের নাম ধরে যদি চেনানো হয়, পরে সেই নামগুলো বললে এবং ছবিটা দেখালে সেটা কিন্তু ওরা চিহ্নিত করতে পারে। এক কথায় তাদের মেমোরি পাওয়ার খুব স্ট্রং হয় এবং কোনো কিছু ক্যাচ করার ক্ষমতাও খুব বেশি হয়। সব শেষে আমি একটি কথা বলতে চাই, সেটা হলো আমি এখানে 6 থেকে 12 মাস বয়সী একটি শিশুর ওভারঅল ডেভেলপমেন্টের কথা আপনাদের সাথে আলোচনা করলাম। প্রত্যেক শিশুই কিন্তু একে অপরের থেকে আলাদা হয়, তাই তাদের ডেভেলপমেন্টও আলাদা হতে পারে। হতে পারে কোনো ডেভেলপমেন্ট কোনো সময়ের আগে বা কোনো সময়ের পরে হচ্ছে, তাই সেই সব বাবা মাদের বলবো অযথা এই সমস্ত নিয়ে প্যানিক করার কারণ নেই। যদি আপনার চোখে এমন কিছু লাগে যা আপনার শিশুর স্বাভাবিক বিকাশকে ব্যাহত করছে, তবেই আপনি আপনার শিশুর ডক্টরের সাথে আলোচনা করতে পারেন। আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে 6 থেকে 12 মাস বয়সী শিশুর ডেভেলপমেন্টের ব্যাপারে কিছু তথ্য আপনাদের দিতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার অন্য একটি ভিডিওর মাধ্যমে।